वेलकम टू आवर किचन। आज के आमार मा बनाते चले चिली फिश, तार जन्ने इनग्रेडियंट्स निये ची माच, नून, लेबू और गोलमरीच दिए 10 मिनट मैरिनेट करे रेखे चिलाम। लंकार गुड़ो, हलुद गुड़ो, निये ची भिनीगर, निये ची टमेटो सस, रेड चिली सस, सोया सस, स्वाद मतो लवण, सामान्य चीनी, एकटा डिम, कॉर्नफ्लावर और निये ची आदा रसुन बाटा, चिली फ्लेक्स, रसुन कुची, योलो बेल पेपर, ग्रीन बेल पेपर, रेड बेल पेपर और निये ची प्याज। एकटा पात्रेर मध्ये माछटाके निये निच्छी, तार जन्ने निये निच्छी लंकार गुड़ो, सामान्य हलुद गुड़ो, आदा रसुन पेस्ट, निच्छी चिली फ्लेक्स और एक चामच भिनीगर दिए मेखे नेब। एबारे डिमटाके दिए देव, निच्छी कॉर्नफ्लावर दिए भालो करे मेखे नेब और दिच्छी स्वाद मतो लवण। এই যে আমরা মেখে নিয়েছি, এবারে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, এবারে মাছগুলোকে ভেজে নেব। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, এবারে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবারে এইগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই তেলের মধ্যে প্রথমে আমরা রসুন কুচি দিয়ে দিচ্ছি, এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একে একে এবারে ক্যাপসিকাম গুলো দিয়ে দেব। এবারে ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে সামান্য নুন আর চিনি অ্যাড করে দেব। এবারে একে একে সব সস গুলোকে দিয়ে দেব। ফার্স্টে দিচ্ছি টমেটো সস, এবারে দিচ্ছি সয়া সস, এবারে দিচ্ছি রেড চিলি সস, এবারে দিচ্ছি ভিনিগার, দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়ার পর হালকা আঁচে ঢাকনা দিয়ে বসিয়ে দেব। এবারে ঢাকনা খুলে দিলাম, এবারে ভালো করে আবার মিক্স করে নিতে হবে। এই সময় আমরা কর্নফ্লাওয়ার গোলানো জল দিয়ে দেব, আরো একটু জল দিয়ে দেব এমনি। এবারে ভাজা মাছগুলোকে সব দিয়ে দেব। এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের চিলি ফিশ ডান, এবারে নাবিয়ে নেব। আমাদের চিলি ফিশ রেডি অ্যান্ড সফট। আমরা রুই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে ভেটকি মাছ, কাতলা মাছ দিয়েও করতে পারেন। প্লিজ আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।